সালামু আলাইকুম এবিসি লার্নিং এর ইংলিশ স্পোকেন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রুল 7 নিয়ে আলোচনা করব এর আগে আমরা গত ক্লাসে রুল 6 নিয়ে আলোচনা করেছিলাম ওইখানে আমরা ওইখানে লেস ধরেই আজকে আমরা এই ক্লাসটা নিচ্ছি তো এই ক্লাসে যাওয়ার আগে আপনারা যারা এই ক্লাসটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই লাইক দিবেন তো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডু ইউ আমরা এর আগের ক্লাসে বলছিলাম যে ডু ইউ গো ডিড ইউ গো উইল ইউ গো তো এভাবে আমরা বাক্য গঠন করতে পারি রুল 6 আমরা আলোচনা করেছিলাম ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে যে ওয়েন ডু ইউ গো হাউ ডু ইউ গো ওয়াই ডু ইউ গো এভাবে এখন আমরা নতুন আরেকটি রুল ডু ইউ এখানে আছে ওয়ান্ট টু নিড টু লাইক টু লাভ টু উইশ টু অ্যান্ড হ্যাভ টু তো আমরা আবার বলছি রুল 7 আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডু ইউর পরে ওয়ান টু তারপরে ভার্বের বেস ফর্ম হবে ডু ইউ ড্যাশের জায়গায় ওয়ান টু প্লাস ভার্বের ওয়ান ভার্বের ওয়ান তো আমরা এখানে কীভাবে বলবো ডু ইউ ওয়ান টু গো তুমি কি যেতে চাও ডু ইউ ওয়ান টু গো তুমি কি যেতে চাও ডু ইউ ওয়ান টু লিভ তুমি কি বসবাস করতে চাও ডু ইউ ওয়ান টু স্পিক তুমি কি কথা বলতে চাও ডু ইউ ওয়ান টু লাভ তুমি কি ভালোবাসতে চাও ডু ইউ ওয়ান টু লাইক তুমি কি পছন্দ করতে চাও ডু ইউ ওয়ান টু ইট তুমি কি খেতে চাও ডু ইউ ওয়ান টু স্পিক তুমি কি কথা বলতে চাও এই যে বারবার প্র্যাকটিস করা তারপরে কি ডু ইউ নিড টু গো তোমার কি যাওয়া উচিত তোমার কি যাওয়া উচিত ডু ইউ নিড টু গো ডু ইউ নিড টু লাভ তোমার কি ভালোবাসা উচিত ডু ইউ নিড টু লাইক তোমার কি পছন্দ করা উচিত ডু ইউ নিড টু লিভ তুমি কি ছেড়ে যাওয়া উচিত ত্যাগ করা উচিত এভাবে ডু ইউ লাইক টু ইট তুমি কি খেতে পছন্দ করো ডু ইউ লাইক টু গো তুমি কি যেতে পছন্দ করো এইভাবে তারপরে ডিড ইউ ওয়ান টু গো তুমি কি যেতে চেয়েছিলে ডিড ইউ ওয়ান টু লিভ তুমি কি বসবাস করতে চেয়েছিলে ডিড ইউ ওয়ান টু সলভ তুমি কি সলভ করতে চেয়েছিলে উইল ইউ ওয়ান টু লিভ তুমি কি বসবাস করবে উইল ইউ ওয়ান টু ইট তুমি কি খেতে চাইবে এইভাবে আপনারা এই কমন যে সূত্রটা এই সূত্রটা ব্যবহার করে সহজে হাজার হাজার বাক্য গঠন করতে পারেন তো আপনাদের সুবিধার্থে এখানে আমরা অনেকগুলো ভার্ব দিয়ে দিয়েছি এই ভার্বগুলো জাস্ট ব্যবহার করবেন এই যে শূন্যস্থানে ফাঁকা জায়গায় এই ভার্বগুলো ব্যবহার করবেন ভার্বগুলো ব্যবহার করলেই আপনাদের হাজার হাজার বাক্য গঠন হয়ে যাবে তো আজকের এই ক্লাসটি আশা করছি আপনারা এনজয় করেছেন উপভোগ করেছেন তো এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম